একটি ছেলে প্রেম করে বিয়ে করে বাড়ি থেকে বউকে নিয়ে শহরের কোনো এক জায়গাতে ফ্ল্যাট কিনে খুব আনন্দে থাকতে শুরু করলো। বউয়ের ভালোবাসায় সে সব কিছুই ভুলে যেতে লাগলো। একদিন শহরে কোথাও মেলা হচ্ছিল, তার ছোট্ট বাচ্চাটি বায়না ধরে বসলো, বাবা বাবা আজকে কিন্তু আমাকে মেলায় নিয়ে যেতে হবে। তো তারা সবাই মিলে একত্রে মেলায় গেল। মেলা চলাকালীন এক সময় তার ছোট্ট মেয়েটি হারিয়ে যায়। স্বামী স্ত্রী দুজনেই খুব হতাশ হয়ে পড়ে যখন তারা তাদের মেয়েটিকে খুঁজে না পায়। স্ত্রী তো কান্নায় ভেঙেই পড়ে, স্বামীকে জড়িয়ে ধরে বলে, তুমি যেমন করে হোক আমার বুকের মানিককে এনে দাও আমার কাছে, আমার মেয়েকে খুঁজে এনে দাও, আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। স্বামী কিছু না করতে পেরে শেষে ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ অনেক খোঁজাখুঁজির পর তাদের বাচ্চাকে তাদের কাছে ফিরিয়ে দেয়। বাচ্চাকে পেয়ে তারা দুজনেই খুব খুশি। একসময় স্বামীটি তাদের বাচ্চা সহ স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ির দিকে রওনা হয়। মাঝপথে স্ত্রী প্রশ্ন করে উঠল, আমরা কেন গ্রামে যাচ্ছি? স্ত্রীর প্রশ্নের জবাবে স্বামী বলল, তুমি তো আমার মেয়েটিকে ছাড়া একটি মুহূর্ত থাকতে পারো না, আর আমি আজ 10 বছর হলো আমার মায়ের কাছ থেকে দূরে এসে তোমার সাথে থেকেছি। তাহলে এবার একটু ভাবো আমার দুঃখিনী মায়ের মনের কি অবস্থা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও আজ থেকে আমার বৃদ্ধা মায়ের কাছেই থাকব, তার সেবা যত্ন করব, তাকে ছেড়ে আর কখনো কোথাও দূরে যাব না। এটাই যেন হয় সব সন্তানের তার বাবা মায়ের প্রতি ভালোবাসার বন্ধন। যে মেয়েটার বিছানায় গড়াগড়ি করে কিংবা হাত পা ছড়ে ঘুমানোর অভ্যাস, এক সময় সেই মেয়ে এক কাত হয়ে সারা রাত পার করে দেয়। কারণ সে জানে তার পাশে শুয়ে আছে ছোট্ট একটা বাবু, এখন কিছুতেই হাত পা ছোড়া চলবে না। যে একটা সময় লাল পিঁপড়ের কামড় খেয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলত, আজ তার ভেতরে বেড়ে ওঠা ছোট্ট প্রাণটা সারা দিন যখন হাত পা ছোড়াছুড়ি করে, প্রতিটা লাথি কলিজায় গিয়ে আঘাত করে, তবু মা দাঁতে ঠোঁট চেপে সব সহ্য করে। হয়তো দুফোঁটা জল গড়িয়ে পড়ে, সেই জল যতটা কষ্টের তার থেকে অনেক বেশি আনন্দের। কারণ সে অনুভব করে তার বাবুটা জীবন্ত প্রাণের স্পন্দন। একদিন নড়াচড়া না করলে অজানা আশঙ্কায় বুক কেঁপে ওঠে, সব ঠিক আছে তো? একদিন হঠাৎ তীক্ষ্ণ যন্ত্রণা জানান দেয় তার সন্তানের পৃথিবীতে আগমনের সময় হয়েছে। বোধহয় কলিজাটা কেউ টেনে ছিঁড়ে ফেলছে। 20টি হাড় একসাথে ভেঙে দেওয়ার কষ্ট নারী জাতি সেদিনই অনুভব করতে পারে। এত কষ্টের পর সন্তান ভূমিষ্ঠ হলে মায়ের ক্লান্ত বিধ্বস্ত চেহারাখানি এদিক ওদিক খোঁজে ফেরে, একজনকে মৃদু করে বলে, আমার বাবু কোথায়? ছোট্ট একটা রক্ত মাখা শরীর তুলে দেয়া হয় তার কোলে, টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ে দেহে। তার বুকে মাথা রেখে মা বাবুটার হৃদ স্পন্দন শোনে। আচ্ছা, এটা কেন বলে না, তুই আমার খুব ব্যথা দিয়েছিস, তোকে আমার লাগবে না। মা জানে তার এই ছোট্ট বাবু ছাড়া তার একদম চলবে না। বাবুটা মায়ের বুকের উষ্ণতায় চুপটি করে শুয়ে থাকে, মায়ের নির্ঘুম চোখ তাকে সারা রাত পাহারা দেয়। ফিসফিস করে বাবুটাকে শোনায়, তুই ভালো থাকলেই আমি ভালো থাকব, তুমি কি করে পারো মা? তবুও কেন সন্তানেরা মায়েদের মর্যাদা দিতে পারে না? কেন শেষ বয়সে মায়েদের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম? একটি মেয়ে তার বিবাহিত জীবনে ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার স্বামীকে হত্যা করতে চাইছিল। একদিন সকালে সে তার মায়ের কাছে দৌড়ে গিয়ে বলল, আমি আমার স্বামীকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি, আমি আর তার বাজে কথা সমর্থন করতে পারছি না, আমি তাকে হত্যা করতে চাই, তবে আমি ভয় পাচ্ছি যে দেশের আইন আমাকে দায়ী করবে, তুমি কি দয়া করে এ বিষয়ে আমাকে সাহায্য করতে পারো মা? মা উত্তর দিলেন, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে তার আগে কয়েকটি কাজ আছে যা তোমাকে করতে হবে। মেয়ে জিজ্ঞাসা করলো, কি কাজ মা?
আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছি। মা বললেন, ঠিক আছে, তাহলে শোনো। এক, তোমাকে প্রথমেই তার সাথে শান্তি স্থাপন করতে হবে, যাতে সে মারা যাওয়ার পর কেউ তোমাকে সন্দেহ করতে না পারে। দুই, তার কাছে তরুণ এবং আকর্ষণীয় দেখাবার জন্য তোমাকে সুন্দর করে সেজে থাকতে হবে। তিন, ভালো করে যত্ন নিতে হবে এবং তার প্রতি সদয় কৃতজ্ঞ হতে হবে। চার, তোমাকে হিংসা কমিয়ে ধৈর্য ধরতে হবে, বেশি মনোযোগী হতে হবে, আরও শ্রদ্ধাশীল এবং বাধ্য হতে হবে। পাঁচ, প্রয়োজনে নিজের টাকা তার জন্য ব্যয় করবে এবং রাগ করা যাবে না, এমনকি সে যদি তোমাকে কিছু দিতে অস্বীকৃতি জানায় তবুও। ৬, তার সাথে উচ্চস্বরে কথা বলা যাবে না, সবসময় শান্তি এবং ভালোবাসা বজায় রাখতে হবে, যাতে সে মারা গেলেও তোমাকে কেউ সন্দেহ করতে না পারে। ৭, তার কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখবে না, সে যেভাবে পছন্দ করে সেভাবে চলবে এবং তার পছন্দের খাবার বানিয়ে দেবে। এরপর মা জিজ্ঞাসা করলেন, তুমি কি এগুলো সব করতে পারবে? মেয়ে জবাব দিল, হ্যাঁ, আমি পারবো। মা বললেন, ঠিক আছে, তাহলে এই পাউডারটা নিয়ে যাও এবং প্রতিদিন তার খাবারের সাথে খানিকটা করে মিশিয়ে দেবে, এটাই ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। ৩০ দিন পর মেয়েটি তার মায়ের কাছে ফিরে এসে অত্যন্ত দুঃখের সুরে মিনতি করে বলল, মা, এখন আমার স্বামীকে হত্যার কোনো ইচ্ছেই আমার নেই, আমি এখন তাকে ভালোবাসতে পেরেছি, কারণ সে পুরোপুরি বদলে গেছে, সে এখন আমার কল্পনার চেয়েও খুব ভালো স্বামী, এখন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচতে আমি কি করতে পারি, আমাকে সাহায্য করো। মা উত্তরে বললেন, ভয়ের কিছু নেই, তুমি চিন্তা করো না, ওই দিন আমি যে পাউডার তোমাকে দিয়েছিলাম তা ছিল হলুদের গুঁড়ো, যা কখনোই তার মৃত্যুর কারণ হবে না। সত্যি কথা বলতে কি, তুমি নিজেই ছিলে এমন একটি বিষ যা ধীরে ধীরে তোমার স্বামীকে উত্তেজিত এবং হতাশাগ্রস্ত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলে। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি, সর্বপ্রথম নিজের ভুল বা দোষগুলো চিহ্নিত করে সংশোধন করা উচিত। ভালোবাসা মানে দায়িত্ব। একটা ছেলের উপরে একটা মেয়ের যেমন দায়িত্ব থাকে, তেমনই একটা মেয়ের একটা ছেলের প্রতি সমান দায়িত্ব থাকে। আমরা সম্পর্কে সবসময় একজনের ওপর সবটা চাপিয়ে দিতে চাই, কেন সে আমায় কল দেয়নি, সে কেন আমার সাথে দেখা করতে চায়নি, তার এত ব্যস্ততা কিসের, সে এই দিন সেই দিন কেন মনে রাখেনি, সবটাই আমরা তার ওপর ছেড়ে দিই, বুঝতেই চাই না কিছুই। একটা ছেলের যেমন মেয়েটার ভালো মন্দ বুঝতে হবে, তেমনই একটা মেয়েরও সেই ছেলের ব্যস্ততা বুঝতে হবে। সম্পর্কে যখন আমরা দুজনই সমানভাবে কম্প্রোমাইজ না করতে পারব, তখনই শুরু হবে মতের অমিল, আর সেই থেকে ফাটল ধরবে ভালোবাসায়। ভালোবাসি বললেই ভালোবাসা যায় না, তার জন্য যথেষ্ট ম্যাচিউরিটি আর কম্প্রোমাইজ করার ইচ্ছে থাকতে হবে, এবং অবশ্যই সেটা দুপক্ষেরই, নতুবা প্রিয় হয়ে যাবে অপ্রিয় আর বর্তমান হয়ে যাবে প্রাক্তন।